আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা বিউটি টিপস। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন এইচডি গ্লো ক্রিমের রিভিউ। ভিউয়ার্স, এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কেমন, এটা সত্যি কি আমাদের স্কিনকে ফেয়ার করে, ফেয়ার স্পটলেস করে, এটা সত্যি কি আমাদের স্কিনকে ফেয়ারনেস করে, স্পটলেস করে, সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বাংলা বিউটি টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার, সাবস্ক্রাইব একদম ফ্রি। ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার, আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন এইচডি গ্লো ক্রিম। ভিউয়ার্স, এই ক্রিমটি হচ্ছে বাংলাদেশি একটি ক্রিম। এই ক্রিমটি আসলে এই ক্রিমটিতে লেখা আছে যে এই ভিউয়ার্স এই ক্রিমটিতে লেখা আছে যে এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য খুবই কার্যকারী, এটা আমাদেরকে খুব দ্রুত ফর্সা করবে, স্পটলেস করবে। বাট আমি সত্যি বলবো, অনেস্ট রিভিউ দেবো ভিউয়ার্স, এই ক্রিমটাতে যে লেখা আমাদের স্কিনকে খুব বেশি ফর্সা করবে, ইভেন পিকচার দেওয়া আছে স্পট, এ ধরনের স্পট থাকে, এভাবে হয়ে যায়, এভাবে ফর্সা হয়, বাট এই ক্রিমটাতে এমন ওয়ার্ক করে না। এই ক্রিমটা জাস্ট এক শেড উজ্জ্বল করতে হেল্প করবে। আর স্পটলেস বলতে আমি বলবো এই ক্রিমটা খুব মানে খুব লেটে স্পট দূর করে স্কিন থেকে। আর ফর্সাভাব বলতে আমি বলবো যে ভিউয়ার্স, এটা আমাদের স্কিনকে এক শেডের মতো ফর্সা করবে। বাট এই ক্রিমটা যদি আমরা আমাদের ফেসের মধ্যে দিই, মানে ইনস্ট্যান্ট একটা ফর্সাভাব আমাদের স্কিনের মধ্যে নিয়ে আসে এবং আমাদের স্কিনকে বোঝা যায় যে এটা মেকআপ করা। এই ক্রিমটা দিয়ে আমরা নর্মাল মেকআপ যে এই মেকআপটা করতে পারবো, মোটেও আমাদের স্কিনের মধ্যে হেভি ফিল হবে না। বাট আমাদের স্কিনকে এটা মানে পার্মানেন্টলি ফর্সা করবে না। এটা ইউজ করার পর যদি আমরা ফেস ওয়াশ ইউজ করি, ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করি, তারপর আমাদের স্কিনের যে কালার সেই কালারটাই হয়ে যাবে। বাট ভিউয়ার্স, এটা দিয়ে আমরা কিন্তু মেকআপ করতে পারবো। জাস্ট এই ক্রিমটা আর ফেস পাউডার ইউজ করলেই মানে মোটামুটি একটা হেভি মেকআপ হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, আমি বলছি যে এই ক্রিমটার মানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটার স্মেলটা অসাধারণ, আমার কাছে মোটামুটি ভালো লাগে। আমি ক্রিমটা ছোটোবেলা বলতে আমি যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে, তখন আমি এই ক্রিমটা ইউজ করেছি কিছুদিন যাবৎ, আমার কাছে ভালো লাগতো। ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানির ক্রিমগুলো আমি ইউজ করতাম, বাট এখন আর আমি এটা ইউজ করি না। এটা আমাদের বাসায় একজন ইউজ করে উনি বললেন যে এটা রিভিউ দেব, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা রিভিউ। বাট আমরা তো টিভিতে বিজ্ঞাপন দেখে সবাই এই ক্রিমটা কিনি। আসলে যতটা আমরা মনে করি যে এটা আমাদের স্কিনকে ব্রাইট করবে, বাট এতটা ব্রাইট করে না, এক থেকে এক শেডই ফর্সা করবে। আর স্পটলেস বলতে আমি বলবো এটা আমাদের স্কিন থেকে খুব দূর তো সরায় না, বাট খুব লেট হয় এটা স্কিন থেকে স্পট দূর করতে। আর আমার হাতে যে ক্রিম ভিউয়ার্স, এই ক্রিমটা হচ্ছে 25 ml এর একটি ক্রিম। এটার মূল্য হচ্ছে ভিউয়ার্স 64 টাকা। এটা একটি বাংলাদেশি ক্রিম। আর এটা টিউবটা আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এ ধরনের মানে প্যাকেজিংটা খুবই সুন্দর, এটা খুব ইজিভাবে ক্যারি করা যায়। আপনারা যে কোনো পার্সে অথবা যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবেন, খুব ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। আই হোপ ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার, সাবস্ক্রাইব একদম ফ্রি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।